এখান থেকে একটু দেখে নিতে পারেন। যেমন দেখ এখন দেখেন এটা যে ঘুরতেছে, দেখছেন ভিতরে কিভাবে ঘুরতেছে। আসসালামু আলাইকুম, আপনাদের যাদের শখ যে হাব মোটরের ভিতরে কিভাবে ঘুরে বা কি রকম টাইপের কাজটা হয়, যদি দেখার শখ আছে যাদের আপনাদের, এইখান থেকে একটু দেখে নিতে পারেন। যেমন দেখেন এখানে আমরা একদম হাব মোটরের ভিতরে কি আছে এটা দেখানোর জন্য ভিডিওটা করছি, একটু ওয়েট করেন। আমরা হচ্ছে এটাকে ইনস্টল করলাম আমাদের হচ্ছে স্ট্যান্ডে। এখন দেখেন এটা যে ঘুরতেছে, দেখছেন ভিতরে কিভাবে ঘুরতেছে, মানে বিষয়টা বুঝতেছেন যেটা ঘোরার একটা সিস্টেমটা দেখেন। এইটা আসলে কিন্তু কয়েলটা কয়েলের জায়গায় থাকে, ঠিক আছে, ভিতরে আপনার কয়েলটা কয়েলের জায়গায় থাকে ম্যাগনেটের কারণে, আর হচ্ছে পিনিয়ামের কারণে আপনার পুরো চাকাটা ঘুরে। তো এইখানে যদি আমরা আপনার এখন তো আমরা হচ্ছে রোটেশনটা হচ্ছে আপনার ডান দিকে দিছি, মানে সামনের দিকে দিছি, দেখেন সামনের দিকে যখন আপনি ঘোরাবেন তখন কিন্তু চাকাটা এইভাবে ঘুরবে। কিন্তু যখন আপনি এটাকে যদি মনে করেন যে পিছনের দিকে দেন তখন কিন্তু মাথা নষ্ট অবস্থা হবে। আপনি দেখবেন যে ভিতরের যে ম্যাগনেটটা দেখতেছেন, ম্যাগনেটটা এত ফাস্ট ঘুরে, এটা আসলে অকল্পনীয়। মানে দেখেন বিষয়টা খেয়াল করে একটু দেখেন, আসলে এগুলো একটা জিনিস কি, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সবকিছু এমনভাবে সৃষ্টি করছে যে মানুষের মাঝে মাঝে কল্পনাতেও আসবে না। হ্যাঁ, এগুলো মানুষই বানাইছে, তবে কল্পনার বাইরে কিছু কিছু জিনিস, জিনিসটা এত সুন্দরভাবে ঘুরতেছে। ভিতরে ম্যাগনেটটার দিকে একটু খেয়াল রাখেন, দেখেন আমরা যখন চাকাটা পিছনের দিকে ঘোরানোর চেষ্টা করতেছি ম্যাগনেটটা নিজে নিজেই কিন্তু ঘুরতেছে, ঠিক আছে। আমরা যদিও হচ্ছে আপনার এগুলো নিয়ে কাজ তেমন একটা করি না, বাট এখন করা যেহেতু শুরু করছে আলহামদুলিল্লাহ, তাই আপনাদেরকেও মাঝে মাঝে একটু দেখাইতেছি যে ভিতরে কিভাবে কাজ করে বা কিভাবে ঘুরে আর কি। তো ইনশাল্লাহ আজকের মতো এতটুকুই থাক, আমরা দেখানোর জন্য নিজেরাও যেটা দেখলাম আপনাদেরকেও দেখালাম যে ভিতরে আসলে কিভাবে কাজ করে বা কিভাবে ঘুরে, আলহামদুলিল্লাহ। তো আজকের মতো এতটুকুই থাক ইনশাল্লাহ, নেক্সট নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।